বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন ডক্টর সুসানে গীতি। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক রোববার সেনা সদর দপ্তরে তাকে মেজর জেনারেল পদবীর র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। মেজর জেনারেল সুসানে গীতি 1985 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরবর্তী সময়ে 1986 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবীতে যোগদান করেন। তিনি 1996 সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজিতে FCPS ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথোলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। নিত্য নতুন সব নিউজ পেতে এবং আপনার প্রিয় তারকার সব আপডেট পেতে অবশ্যই এক্সক্লুসিভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু।